আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে 3রা ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলার সহসভাপতি আশরাফ উদ্দিন নজর সভাপতিত্বে বুদ্ধি প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমানের স্বাগত বক্তব্য শেষে জেলা শিল্পকলা একাডেমি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এবং NDD স্কুলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমানের মিউজিক কমিশনে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষক টিপু সুলতান, শিক্ষার্থী দীপু সরকার, কালচারাল অফিসার সুজন রহমান, প্রতিবন্ধী স্কুল ও NDD স্কুলের শিশু শিল্পীদের অংশগ্রহণে গান ও নৃত্যে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।